গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সরিতা সাহা ব্লকে সকলকে জানাই স্বাগত। তা তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। পুজো চলে এসছে, মানে পুজো চলে এসছে বলতে পুজো চলছে, আজকে পঞ্চমী। তা আমাদের সমস্ত মানে বাঙালিদের মিলন উৎসব হলো আমাদের দুর্গাপূজা, ঘরে ফেরার উৎসব। যার যত সব বাইরে থাকে, ছেলে মেয়ে বলুন, স্বামী বলুন, সবাই এই পুজোতে তাদের বাড়িতে ফেরে পরিবার পরিজনদের সাথে সময় কাটানোর জন্য। তা সবাই এই সময় ভালো থাকে, ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করে। তা আমার ঘরেও আমার দুই ছেলে মেয়ে এসেছে, আজকে দ্বিতীয় দিন, ওরা 10 দিন থাকবে। আজকে কি করে একটা দিন কেটে গেল কালকে, তা আজকে দ্বিতীয় দিন। তা চেষ্টা করছি ওদের পছন্দ মতো জিনিস রান্না করে ওদের খাওয়ানোর জন্য, বা ওদের মন মর্জিটা রাখার জন্য। এখন জানি না কতটা পারবো। তা ছেলে চলে যাচ্ছে লক্ষ্মী পুজোর দিন, আর মেয়ে চলে যাচ্ছে নভেম্বরের 3 তারিখে। আবার তো সেই একা, তোমাদের দাদাভাই সে সকালবেলা 9টায় বেরিয়ে, 9:30 বেরিয়ে যায়, ফিরতে ফিরতে রাত্রে 11টা। তা ওই ততক্ষণ একাই নিজেকে কাটাতে হয়। তা ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো কোথাও ওই একটু মারবাড়ি, আমাদের পর পূজা মণ্ডপ এই। তা এখন ঘড়িতে প্রায় 10:30। আমি সময় কোথায় যে পেরিয়ে যাচ্ছে নিজেও জানি না। তারপর হয়তো সবকিছু আমি ভিডিও করতেও পারছি না, খেয়ালও থাকছে না, ওদের সাথে গল্প করছি, সময় কাটাচ্ছি এই আনন্দে। যাই হোক, এখন ঘড়িতে 10:30 বাজে। তোমাদের দাদাভাই দোকানে চলে, আর তোমাদের দাদাভাইয়েরও এখন যেতে যেতে সময় দেরি হয়ে যাচ্ছে। এই ছেলে মেয়ের সাথে একসাথে বসে চা খাচ্ছে, কফি খাচ্ছে, কথা বলছে, গল্প করছে, আর বলছে আর তো মাত্র কয়েকটা দিন, আর তো মাত্র কয়েকটা দিন, দোকানদারি তো সারা বছর লেগে রয়েছে। আবার সে আসবে, ওরা কক ছেলে তো আবার প্রায় 1 বছর বাদে, আর মেয়ে আসবে মেয়ের সেমিস্টার শেষ হলে। তা সকালবেলা তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি উচ্চ কুমড়ো ভাজা, আর তোমার রুই মাছ দিয়ে একটু আলু দিয়ে জিরা বাটা দিয়ে করে দিয়েছি। তা এখন আর ছেলে মেয়ের পছন্দ মতো কী রান্না করছি দেখো, দেখাচ্ছি তোমাদের। এই যে ছেলে মেয়ে এখন সকালে খাবে, পাতলা করে মুসুরি ডাল করেছি, আর যে ডাল মানে মটর ডাল বেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে, ওটাকে পেঁয়াজি বলে, তা ওই পেঁয়াজি ভেজে দেবো। আর এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, এই হলো সকালে এবেলা খাবে। দুপুরে আর রাতে খাওয়ার জন্য মেয়ে বললো একদম শুকনো শুকনো চিকেন কষা করতে। তা তোমাদের দাদাভাই চিকেন এনে দিয়ে গেছে, কিন্তু ওকে করে দিতে পারিনি, ও রাতে এসে খাবে। তাই এই যে চিকেন কষাটা, চিকেনটা মেখে রেখেছি নুন হলুদ দিয়ে, তারপরে রান্না করব। আর আর একটা জিনিস দেখো, এই যে কচু, ওই যে গাড়ুর ডাল গেল না, তা গাড়ুর ডালে এইটুকু কচু আমি রেখে দিয়েছি। মেয়ে আবার কচু বাটা ভীষণ ভালোবাসে, আবার এইটুকু নারকেল রেখে দিয়েছি, কচুটাকে নারকেল দিয়ে বাটবো। তা ওরা এখন খাবে সকালে। তা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তা পেঁয়াজিটা ভেজে ওদের খেতে দিয়ে দিই। যে কটা দিন ওরা থাকে চেষ্টা করি ওদের পছন্দ মতো রান্না করার জন্য। কালকেও করেছিলাম মটনের চর্বি দিয়ে বড়া করে দিয়েছিলাম, এটা ছেলে মেয়ে ভীষণ ভালো খায়। সকালবেলা মটনের চর্বি দিয়ে ভাত খেয়েছে, আর এখন ভাত খাবে পেঁয়াজ দিয়ে, মসুরি ডাল দিয়ে, আর ডিম সিদ্ধ দিয়ে। এই যে পেঁয়াজগুলো ভাজছি, 11টা প্রায় বাজে, ওদের খেতে দিয়ে দেবো। আর মেয়ে যে ডিমগুলো ছুলছে, এই যে দুই ছেলে মেয়ের সকালের খাবার বেড়ে নিয়েছি, এটা ছেলের আর এটা মেয়ের। আর এই যে পেঁয়াজি নিয়ে এসেছি, আর ডিমগুলো মেয়ে ছুলতে গিয়ে ভেঙে ফেলেছে সব। কি করবো, ছুলতে গিয়ে বলে কি এমন ডিম ভেঙে ফেলেছি। এই যে ডিম ছোলা নিয়ে আবার দুই ছেলে মেয়ে খুনসুটি, আর কি করছে, আর কি করবে বলো। এই যে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি,
ওখানে কি খায় না খায় আমি তো আর জানি না, সামনে বসিয়ে মনের শান্তিতে খাওয়াই, এটাই আমার শান্তি লাগে। এবার একটু আর কটা পেঁয়াজি ভেজে দিই, নুন টুনে হয়েছে পেঁয়াজিগুলো? হ্যাঁ এবার পেঁয়াজি নুন টুনে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, মানে সাইকেল সাইকেলটা নিয়ে একটু বাজারে যেতে পারছে না তোমাদের দাদা ভাই, আজকে বাজারে এমনিই দেরি হয়ে গেছে, আবার বাজারে গেছে হেঁটে হেঁটে। তার ছেলেকে বলে গেল সাইকেলের পাম্প লাগবে নাকি একটু দেখে আসিস তো, তার ছেলে এখন খেয়ে বেরোচ্ছে সাইকেলের দোকানে ওর বাবার সাইকেলটাকে নিয়ে। তা ওদের তো কেটে দিয়ে দিচ্ছে, এবার আমিও খেয়ে নিই। আর আমি না আজকে আর রুটি করিনি জানো তো, রুটি করিনি কেন, তোমাদের দাদা ভাই ভাত খেয়ে গেলো আর আমারও শরীরটা ভালো লাগছে না, এত দেরি হয়ে যাচ্ছে কাজের, ছেলেমেয়ের সাথে কথা বলছি এই করছে সেই করছে করতে করতে এত দেরি হয়ে যাচ্ছে, যার জন্য আমি আজকে রুটি করিনি। তা পাউরুটি কলা আর ডিম সিদ্ধটা খেয়ে নিই, ছেলে মেয়েদের খেতে দিয়ে আমি একটু পাউরুটি খেয়ে নিলাম। দেখো এখানে আমি কচু আর নারকেলটা ঠিক করে কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এবার মিক্সি বাটিতে দিয়ে দেবো, আর একটু সর্ষে দেবো। এই যে মাংসের আলুটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে নারকেল কচু লঙ্কা সর্ষে আর দুপো আর রসুনও পেস্ট করে নিলাম। এবার এটাকে কালো জিরা ফোড়ন দিয়ে তেলে নাড়ব। আলুটা ভেজে নামিয়ে এবার কচুটা করবো, একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তিল যা আছে হয়ে যাবে আর লাগবে না, কচুটা করা হলেই মাংসটা বসিয়ে দেবো, বেলার মতো বেলা বেরিয়ে যাচ্ছে। কচুটা বসিয়েছি, কচু বাটাটা আর কি একটু নাড়ব করে, আর এই যে মোবাইল ঝাপসা হয়ে যাচ্ছে, আর এদিকে মাংসের মশলাটা বসিয়ে দিই। এই যে মাংসের জন্য লঙ্কা আদা পেঁয়াজ নিয়েছি, একটু দারচিনি এলাচ নিয়ে নিয়েছি, এই যে রসুনগুলো নিয়ে নিলাম, এটা একটা পেস্ট করে নিই। হ্যাঁ পাম্পটা চালিয়ে দাও। এই যে কচু বাটাটা হয়ে গেছে, এবার একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটু হাত দিচ্ছি নুনটা দেখতে গিয়ে একটু গলাটা কুটকুট করছে। তাই এই যে দেখো ভিনেগার, ভিনেগার দিয়ে দেবো, তাহলে না ভিনেগার নাহলে সাদা সোডা দিলে তাহলে আর গলাটা কুটকুট করে না। মশলাটা হয়ে গেছে, মশলাটাকে ঢেলে দিই। বন্ধুরা কচু বাটাটা হওয়ার পরে এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, তা মেয়ে বলেছে একদম লাল লাল কষা কষা চিকেন করতে, তার ছেলে বলেছে আমার জন্য চিকেনে সে দুটো হাঁসের ডিম ফেলে দিতে, তা ও ছেলে আবার ভীষণ হাঁসের ডিম ভালোবাসে, তা মা ও আসার আগে অনেকগুলো হাঁসের ডিম কিনে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তা আমি আবার তিনটে হাঁসের ডিম সিদ্ধ করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, ছেলে হাঁসের ডিম দিয়ে আর চিকেন দিয়ে খাবে, আর মেয়ে বললো আমি কিন্তু চিকেন শুধু চিকেন দিয়েই খাবো। বলছে হ্যাঁ তোদের যেটা পছন্দ সেটাই খাস। আর জল দে বন্ধুরা, এই যে রান্না বান্না প্রায় হয়ে গেছে, এবার ঠাকুর বাসনটা মাজবো, আর ছেলে ওর বাবা সাইকেলটা হাওয়া দিয়ে এসে রেখে গেল, তারপরে একটু ক্লাবে গেল ক্যারাম বোর্ড খেলবে, আবার দুটো নাগাদ আসবে, এই আসে এই আসে, ওটাই ভালো ছিল। এ আস্তে আস্তে দুটো দিন হয়ে গেল, মনে হয় যেন সবেমাত্র আসলো, আবার চোখের নিমেষে আর আটটা দিনও কেটে যাবে। রাতের ডালের সাথে খাবে করে একটু ভাজা সবজিটা কেটে রাখলাম, এই একটু বিকেলে মেয়েখানে এখানে ওখানে বেরিয়ে তারপর ডাল রান্নাবান্না করে এবার ছেলে মেয়ের লাগেজগুলো দেখছি যে কী কী ধোয়ার আছে। তা ছেলের ওখানে দেখলাম সবই ধোয়া, এই যে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, আর মেয়ের এখানেও মোটামুটি ধোয়াই। তা ছেলের লাগেজটা ঠিক করে রাখলাম, একদম গেটের সামনে ছিল, এবার মেয়ের টলিটাও ঠিক করে রাখলাম, কিছু আর ধোয়ার নেই এদের,
প্রতিবার আসলে না কিছু কিছু জামা কাপড় অন্তত ধোয়ার থাকে, আমি ধুয়ে দিই, কিন্তু আজকে কিছুই ধোয়ার নেই। আর আমার এখানে দুজনেরই জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য ওখানে লোক আছে, মেয়ের তো হোস্টেল থেকেই ধুয়ে দেয়, আর আমার মেয়ে এনেছে বোতল ধোয়ার জন্য, খালি বোতলগুলো ব্যাগে ভরে নিয়ে এসছে, মানে খালি বোতল না, জল মানে রাস্তায় জল খাবে করে জলগুলো নিয়ে এসছে। এবার আমাকে বলছে তুমি যে সেই ধুয়ে বোতল দিয়ে এসছো সেই বোতলই রয়েছে, আমি আর ধুতে পারিনি, তুমি আমার বোতলগুলো ধুয়ে দেবো, ধুয়ে দিও। আর এই যে আমার ছেলের সংসার পুরো একদম ছড়িয়ে বসেছে, মাথার হাতের স্কিনের সব কিছু, কোনো কিছু আর বাদ নেই। এই যে তিনজনের থালা সাজিয়ে নিয়েছি, তিনজনে মিলে খেয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাই থাকলে সব মানে চারজন পূর্ণ হতো, তোমাদের দাদা ভাই তো এখন দোকানে, কি করবো, ছেলে মেয়েকে নিয়ে আমিই খেয়ে নিই। তারপর 10 মিনিট পরে যখন তোমাদের দাদা ভাই ছুটি হবে, মানে দোকান বন্ধ রাখবে, তখন আবার চারজনে একসাথে খাবো, হয়তো 2 দিন কি 3 দিন। তারপর তো ছেলে চলে যাচ্ছে 28 তারিখ, আবার কবে আসবে জানি না। একা একা খেতে মানে খাওয়ার থেকে এই খাওয়া যে কত শান্তি, মানে এক পথ দিয়ে খেলেও খুব শান্তি লাগে যে সবাইকে একসাথে নিয়ে খাচ্ছে, আর একা একা পঞ্চপদ দিয়ে খেলেও যেন কেন যেন ফাঁকা ফাঁকা লাগে, কি ভালো লাগে না। তোমরা তো দেখোই আমি যখন খাই তোমাদের সাথে মানে ভিডিও করি তখন একা একা একদম ভালো লাগে না। এই যে এখন খাচ্ছি ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে, কত ভালো লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, তা দুপুরবেলা তিনজনে একসাথে খেয়ে একটু মানে ঘুমালাম, তা ছেলে 5:30 পর্যন্ত ঘুমিয়ে উঠে মানে ফ্রেশ হয়ে তা বন্ধুদের সাথে একটু ঠাকুর দেখতে গেল, আর আমিও উঠলাম, উঠে সন্ধে পুজো দিয়ে একটু চা করে খেলাম। তা আমি আর মেয়ে আজকে কোথাও বেরোইনি, শরীরটা ভালো লাগে না, কি জানি কেন ভীষণ ক্লান্তি লাগছে। তা যাই হোক, মেয়েও বেরোয়নি আমিও বেরোইনি আজকে কোথাও। তা এখন প্রায় এখন 8:30, 8:30 প্রায় বাজে, তা এখন মেয়ের মাথায় একটু পেঁয়াজ আর তেল, তেলটা উষ্ণ গরম করে পেঁয়াজের রস দিয়ে মাথায় মালিশ করে দেবো, কারণ ও ব্যাঙ্গালোর যাওয়ার আগে প্রতি সপ্তাহে আমি তেলটা যেদিন মাথা ঘষত তার আগের দিন দিয়ে দিতাম, তেল গরম করে পেঁয়াজের রস দিয়ে। কিন্তু ব্যাঙ্গালোরে যাওয়ার পর তো নিজেই তেল মাখতো আগের দিন, মাথা ঘষার আগের দিন। যাই হোক, এখন আর পেঁয়াজে ঘষে আর মানে পেঁয়াজের রস দিয়ে কি করে মাথায় দেবে সেটা আর পারতো না, তো একা একা আর যেভাবে পারতো সেভাবেই তেল দিত। তাই এসছে যখন, এখন আমি একটু এই পেঁয়াজটা ঘষে পেঁয়াজের রস দিয়ে তেল বের আর তেল উষ্ণ গরম করে মাথায় একটু মালিশ করে দেবো। এই যে এটার মধ্যে তেল দিয়ে নিই, তেল দিয়ে একটু গ্যাসে বসিয়ে দিই, আর এখানে পেঁয়াজটা একটু ঘষে নিই। এই যে পেঁয়াজ তেলটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এই যে এদিকে পেঁয়াজটাকে ঘষে নিয়েছি, এবার পেঁয়াজের রসটাকে দিয়ে দেবো। এই যে পেঁয়াজের রস দেওয়া তেলটা নিয়ে এসছি। এবার আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলোতে একটা লাইক মেরে দেবেন, আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোতে খুব খুব আনন্দ করবেন, নিজের পরিবারের সাথে সময় কাটাবেন। নমস্কার।